জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র হাতে একেবারে ফিল্মি কায়দায় দাদাগিরি এক যুবকের। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। আরেক যুবকের হাতে ধারালো অস্ত্র। শামশেরগঞ্জের বাসুদেবপুর এলাকার একটি বাড়িতে আগুন ধরে যায়। আর সেই ঘটনায় লোকজন জমায়েত হতেই দামাত শরীফ নামে এক যুবক আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখায় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। শামশেরগঞ্জের বাসুদেবপুর এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক যুবক। আতঙ্কে তার কাছে যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। শামশেরগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে। আমার ছেলে আর বেহারা বলছে, বৈঠক করে দাঁড়িয়ে বলছে কে আছে কে আছে করে, যেমন দরজা খুলবে আমি আর আমার ছেলে খাইয়া এই দরজার এই করে এই পেস্তু যেমন খাইয়েছি এই যে পেস্তু। তখন হাল্লা চিৎকার করতে লাগলাম আমরা, চিৎকার করতে লেগে গুলি কিন্তু পড়ে গেল সাইডে পড়ে যা। হ্যাঁ করছিল এই মতো। কেবলমাত্র ওই যুবকই নয়, ঘটনার সময় ধারালো অস্ত্র হাতে দেখা যায় আরও একজনকে। লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই চলছে নাকা চেকিং। তারপরেও কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসছে রাজ্যে? শামশেরগঞ্জে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এক যুবকের দাপাদাপির ঘটনা ফের পুলিশের দিকেই আঙুল তুলে দিল। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর। যতক্ষণ পর্যন্ত না সরাসরি কেন্দ্রীয় বাহিনীর হাতে নির্বাচন যাবে ততক্ষণ এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। তাই নির্বাচন কমিশনের কাছে আমার দাবি থাকবে, দ্রুত বাংলার নির্বাচনের প্রক্রিয়া সেনা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবকিছু দ্রুত কেন্দ্রীয় ভাবে নির্বাচন কমিশন গ্রহণ করুক। ভোটের আগে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। এবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। কেবলমাত্র ওই যুবকই নয়, ঘটনার সময় ধারালো অস্ত্র হাতে দেখা যায় আরও একজনকে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আজই শাহজাহানে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। কিন্তু তাতে কি, জেলে থেকেও সেই ভোটের মুড়ি রয়েছেন শেখ শাহজাহান। তার গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তবে কি জেলবন্দী শাহজাহানের অঙ্গুলি হেলনেই হতে চলেছে সন্দেশখালীর ভোট? পানীয় জলের সংকট যেন কিছুতেই মিটছে না বাঁকুড়ার খাতড়াবাসী। হুলহুরির পর এবার পিঠাবাইত গ্রামেও একই ধরনের পরিস্থিতি। দিনের পর দিন মানুষজন পানীয় জল পাচ্ছে না, ধরা পড়ছে সেই ছবিটাও। জলের নল থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জল মিলছে না। আর তারপরেও মানুষজন যখন বারবার প্রশাসনের কাছে দরবার করছে তাও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এখন নলকূপ থেকেও মিলছে না জল। আর কতদিন এইভাবে পানীয় জলের সংকটের মধ্যে তাদের পড়তে হবে? তাই এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সেখানকার বাসিন্দারা। রোদে পুড়ে বালতি কলসি নিয়ে রাস্তায় মহিলারা জলের দাবিতে বিক্ষোভে সামিল বাঁকুড়ার খাতড়ার পিঠাবাইত গ্রামের মহিলা থেকে পুরুষ সকলেই। পথ অবরোধ করেন বাসিন্দারা। না কোনো খাবার জন্য আমরা পিএইচ অফিসে অফিস গেছি, আইসি আইসি ছিল গ্রামে দেখি গেছে, কিন্তু কোনো জল নাই। আজকে আমরা প্রাইমারি স্কুলের জল খাচ্ছিলাম, জল খাচ্ছিলাম সেখান থেকে, আজকে সেটাও খারাপ হয়ে গেছে। তাহলে আমরা আজ কি খাবো বলুন তো? আমরা না সব অফিসার আসুক, আমরা পথ অবরোধ ছাড়বো না যতক্ষণ আমাদের জলের ব্যবস্থা হচ্ছে। নল থাকলেও তাতে জল আসে না বলে অভিযোগ 70-80টি পরিবারের ভরসা বলতে দূরের সবেধন নীলমণি নলকূপ। আর এখন সেই নলকূপেও আসছে না জল, অভিযোগ বিক্ষোভকারীদের। আমাদের আর 2 বছর জল পাচ্ছি না, খাবার জল কোনো নাই। তাতে এই যে থানা থেকে বড় বাবু দুবার গেছে, বলে তোমাদের জলের সমস্যা ঠিক করে দেবে, কিন্তু তাও করেনি। আমার একটা স্কুলে কল, সে কলটি সকালে নষ্ট হয়ে যায়, তাহলে জল না। আজ আমরা বাইরের থেকে জল নিয়ে নিয়ে খাচ্ছি। দীর্ঘ 2 বছরের জলকষ্টকে সাময়িক সমস্যা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা তৃণমূলের উপপ্রধানের। জলের কাজ চলছে, পাইপলাইনের কাজ চলছে, পুরো এলাকায় চলছে ফোন চলে, সেই জন্য হয়তো সাময়িক প্রবলেম হতে পারে, কিন্তু জল পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে।
বিষয়টি দেখে আমি সমস্যা সমাধানের চেষ্টা করছি। এর আগে 17 ফেব্রুয়ারিও এক সপ্তাহ টানা জল না পাওয়ার অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান খাতড়ার ফুলহরির বাসিন্দারা। আর এবার পিঠাবাইত গ্রামবাসীরা পথ অবরোধ করলেন জল না পাওয়ার দাবিতে। তবে পাইপলাইনের কাজ কি 2 বছরেও শেষ হলো না? ভোটের আগে জল পাবেন তো খাতড়ার পিঠাবাইত গ্রামের বাসিন্দারা? বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিনের আলোয় অফিসে ঢুকে এলো পাথারি গুলি, খুন করে চম্পট দিল এবার দুষ্কৃতীরা। টাকা দেওয়ার নাম করে আসে দুষ্কৃতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। ভোটের মুখে কুলটিতে ব্যবসায়ী খুনে ছড়িয়েছে আতঙ্ক। আসানসোলের কুলটি থানার চীনাকুড়িতে শুট আউট। প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করলো দুষ্কৃতি। মৃত ব্যবসায়ীর নাম উমা শঙ্কর চৌহান। তিনি একটি মাইক্রোফিন্যান্স সংস্থার কর্ণধার ছিলেন। গতকালই চেন্নাই থেকে এরাজ্যে আসেন তিনি, আর আজই খুন হলেন ব্যবসায়ী। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা, এখানে মাইক্রোফিন্যান্স ধরনের একটা দপ্তর, সেই অফিসে ঢুকেই দুষ্কৃতি গুলি চালায় এলোপাথারিটিকে। এই মুহূর্তে পুলিশ কিন্তু তালা বন্ধ করে রেখেছে, সিল করে রেখেছে। গোটা ঘটনার তদন্ত চলছে। পুলিশের উচ্চ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এই এই জায়গাটি মেন রাস্তা, এবং মেন রাস্তার পরেই দেখা যাচ্ছে যে বাউন্ডারি, এবং বাউন্ডারিতে কিন্তু দরজা রয়েছে, এবং দরজার ভেতরে অফিসটি রয়েছে। দুষ্কৃতি এখানে আসে, প্রথমে তিনি কিন্তু কারুর খোঁজ করেন, এরপর খোঁজ না পেয়ে বেরিয়ে যান, তারপর আবারও দুষ্কৃতি আসে এবং এলোপাথারি গুলি করে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখে গামছা বেঁধে এক দুষ্কৃতি উমাশঙ্করের অফিসে ঢুকে পড়ে, তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। ও একটু আদমি আয়া আর বলা কি হমকো পেমেন্ট করনা হ্যায়, আর উসকে বাদ মে হম লোগ পুছে কিসকা পেমেন্ট হ্যায়, আয়া তো পিছে ব্যাগ লিয়া হুয়া থা, গামছি মে লিয়া হুয়া থা এসে, তা ও বলা কি রাহুল পাসওয়ান কা পেমেন্ট হ্যায়। তো হম লোগ বলে কি কোন রাহুল পাসওয়ান, ও বলে কি কোন রাহুল পাসওয়ান, হম তো নাই পাচানতে হ্যায়। তো বলে কি নেই পাচানতে ফোন নেই কি আপকো, বলা না ফোন তো নেই কিয়া, তো বলা রুকি হম ফোন করতে হ্যায় করকে ফির বাহার নিকল গিয়া ফোন করনে কে লিয়ে। থোড়া দের বাদ ফির উধার সে ও আদমি আয়া, আপ বল রহা থা কি ফোন কিয়া, হম লোগ বলে নেই নেই ফোন কিয়া, উসকে বাদ বন্দুক নিকালা আর বাস ধায় ধায় গুলি মারা, আর উসকে বাদ তুরন্ত ভাগ গিয়া। হম লোগ উঠ কে পিছে পিছে গিয়ে, লেকিন তব তক ও আদমি কাহাঁ ভাগ গিয়া। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। यहाँ पे सीसीटीवी वगैरह मिले हैं, कुछ हमको लीड मिली है उसके अंदर, तो कौन अज्ञात युवक है उनको आइडेंटिफाई कर रहे हैं। फैमिली अभी फैमिली से हम लोग बात करेंगे। देखा इसको असॉल्ट हुआ है, इसके पीछे क्या कारण है, व्यक्तिगत कारण है, कुछ पेशेवर कारण है, वो कुछ कहा नहीं सकता बिना बिना किसी एविडेंस के। अपना बिजनेस था, फैमिली वाले बोल रहे अपना मनी वगैरह जो देते हैं उधार देना, इस तरह का बिजनेस था इनका। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। ভোটের মুখে এত দুষ্কৃতি দৌড়াত ও অস্ত্রের দাপাদাপি নিয়ে রাজ্যকে তোপ দেখেছেন তিনি। ব্রড ডে লাইটে শুট আউট, বাড়িতে ভিতরে বসে লোককে শুট আউট, এই পরিস্থিতিটা আর সামনে ইলেকশন, তো এই মতন শুট আউট ও চারদিকে যে অবস্থা আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইট ইজ ডিক্টোরেটিং ডে বাই ডে। প্রশাসন জানাচ্ছে মানি ল্যান্ডিং এর ব্যাপার, যেই ব্যাপার হোক খুন তো খুন আছে, মার্ডার তো মার্ডার। আমি ভিতর গিয়ে দেখলাম কয়েকটা বুলেটের দাগ আছে, দেওয়ালে 2-3টা আছে, গ্লাসের উপর আছে, মনে হয় 6-7টা 8টা রাউন্ড গুলি চলেছে। আসানসোলের চীনাকুড়িতে এর আগেও প্রকাশ্যে চলে গুলি। গত বছর অক্টোবরে মৃত্যু হয় এক ব্যবসায়ীর, তারপরও দুষ্কৃতীরা অব্যাহত। একের পর এক ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।